দশক কোটা বিরোধী আন্দোলনের আরও খবর জানাতে যুক্ত হবেন আমাদের সহকর্মীরা প্রথমে আমরা চলে যেতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন জুমাতুল বিদা এবং সায়েন্স ল্যাবে আছেন আশরাফুল আলম আকাশ ও বিদা কি অবস্থা কর্মসূচির আমাদেরকে একটু জানাবেন নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম কিছুক্ষণ আগেই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি এলাকা থেকে আজকের বিক্ষোভ কার্যক্রমটি শুরু হয়েছে এবং এই মুহূর্তে কিন্তু বিক্ষোভ কার্যক্রমটি মধুর ক্যান্টিন হয়ে মহসিন হল এই পাশটিতে কিন্তু চলে যাচ্ছে দীর্ঘ এই যে মিছিলটি দেখতে পাচ্ছেন এখানে সাধারণ শিক্ষার্থীরা অংশ নিয়েছেন এবং শিক্ষার্থীরা যেই দাবিটি জানিয়েছেন খুব সুস্পষ্টভাবে গতকাল তারা যেই এক দফা এক দাবির কথা উল্লেখ করেছে সেটি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছেড়ে যাবে না সে একই সাথে সাথে আজকে যেহেতু আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কোর্টার বিষয়ে কথা বলেছেন তারা তাকে ধন্যবাদ জ্ঞাপন করে তারা জানিয়েছেন যে একটা সময় তারা যেভাবে আন্দোলন চালিয়ে গিয়েছেন দেশকে উদ্ধারের জন্য বৈষম্য বিরোধী কার্যক্রম বন্ধের জন্য একইভাবে এবার সাধারণ শিক্ষার্থীরাও সেই কাজটি করবে বলে তারা জানিয়েছেন একই সাথে অ্যাটর্নি জেনারেলের মন্তব্যের বিপরীতেও তারা কথা বলেছেন তারা বলেছেন যে যেই তার আহ্বানটি শুনে তারা হয়তো ক্লাস ক্লাসে ফিরে যেত যদি এই বিচারাধীন বিষয়টি অর্থাৎ তাদের যেই এক দফা এক দফি রয়েছে সকল গ্রেডে অযৌক্তিক এবং বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লিখিত অনগ্রসর জনগোষ্ঠীর জন্য কোটাকে ন্যূনতম এনে সংসদে আইন পাশ করে কোটা পদ্ধতি সংশোধন করার এটি হলে তারা ক্লাসে ফিরে যাবে বলে তারা জানিয়েছে এবং এক দফা এক দাবিতে তারা কিন্তু একেবারে মহসিন হলের এপাসি হয়ে হয়ে তারা শাহবাগে অবরোধ কার্যক্রম যেটি পূর্ব ঘোষিত ছিল সেটি থাকছে এবং একই সাথে কিন্তু এখানে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রয়েছে তা কিন্তু নয় আশপাশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এর সাথে সংযুক্ত হয়েছে এবং আজকে কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কিন্তু তারা পঁয়ষট্টি সদস্যের সমন্বয়ক এবং সহ সমন্বয়কের কমিটি গঠন করেছে আমরা আসলে আছি এখানে কাকুলি আমরা চেষ্টা করব যে এখানে সর্বশেষ কি তথ্য রয়েছে সেটি তুলে ধরার কাকুলি বিধা আপনাকে ধন্যবাদ এবার আমরা চলে যেতে চাই সায়েন্স ল্যাবে আশরাফুল আলম আকাশের কাছে আকাশ আমরা দেখতে পাচ্ছি রাস্তায় অনেক শিক্ষার্থী কি অবস্থা রাস্তাঘাটের বলেন মূলত দুপুর তিনটার পর ঢাকা কলেজের সামনে থেকে কোটা বিরোধী আন্দোলনে যেসব শিক্ষার্থীরা আছেন তারা আজকে তাদের এই কর্মসূচি শুরু করেছে মূলত তারা প্রথমে ঢাকা কলেজের সামনে থেকে শুরু করে তাদের মিছিলটি সায়েন্স ল্যাব হয়ে এরপর ইডেন কলেজে যায় ইডেন কলেজের শিক্ষার্থীদের সাথে নিয়ে তারা আবার পুনরায় এই সায়েন্স ল্যাবে আসে সায়েন্স ল্যাবে আসার পরে মূলত তারা চারপাশে যে গাড়ির সড়কের রাস্তা সেগুলো বন্ধ করে দেয় এই বলা যায় পনেরো দু মিনিট ধরে এখানে সব ধরনের যান চলাচল বন্ধ আছে এখানে যারা শিক্ষার্থীরা আছেন মূলত তারাই এখন তাদের যে চলমান আন্দোলন সে আন্দোলন কর্মসূচি এখানে পালন করছেন তাদের যেটি দাবি সেটি হচ্ছে দু সালের যে সরকার কোটা প্রথা বাতিলের যে পরিপত্র জারি করেছিল সেটি যেন আবার পুনর্বহাল করা হয় যতক্ষণ পর্যন্ত তাদের দাবি মেনে নেওয়া হবে না তারা ততক্ষণ পর্যন্ত এই রাজপথ না ছাড়ার হুঁশিয়ারি দিয়েছেন আপনি দেখতে পাচ্ছেন ইতিমধ্যে সায়েন্স ল্যাবের যে আশেপাশে সড়কগুলো আছে নিউ মার্কেট থেকে শুরু করে মিরপুরের সড়ক প্রত্যেকটি সড়কের যে গাড়িগুলো সেগুলো কিন্তু যে যার জায়গায় স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে এখানে যারা পথচারীরা ছেন গাড়ির যাত্রীরা আছেন তারা কিন্তু এখন হেঁটে নিজের গন্তব্যের উদ্দেশ্যে যাচ্ছেন আর এখানে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা আছেন তারা এখানে বক্তব্য দিচ্ছেন স্লোগান দিচ্ছেন স্লোগানে মূলত তারা আজকের এই আন্দোলন কর্মসূচিকে এখানে উজ্জীবিত করে রেখেছে আর এই কর্মসূচি আসলে কতক্ষণ পর্যন্ত চলবে সে বিষয়ে এখন পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না কারণ যারা এখানে আছে তারা তাদের এই ব্লকেট কর্মসূচির অংশ হিসেবে ঢাকার বিভিন্ন স্থানে কিন্তু আজকে অংশ নিয়েছে আর তারই অংশ হিসেবে সায়েন্স ল্যাবে তাদের বর্তমান অবস্থান কাকুলি আকাশ আপনাকে ধন্যবাদ এবার আমরা সাভারে চলে যেতে চাই আছেন অপু ওহাব ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অপুকে অবস্থা জানাবেন আমাদের কাকলে বাংলা ব্লক ক্লিয়ারলি বাংলা ব্লক তারা জাহিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোটা সংস্কার এবং আধারের যে প্রজ্ঞাপন সেটি পুনর্বহলের দাবিতে কিন্তু তারা সাধারণ শিক্ষার্থীরা ছাত্র সমাবেশ এবং সড়ক অবরোধ করে রেখেছে ঢাকা রিচা মহাসড়কের উভয় পাশ তারা অবরোধ করে রেখেছে ফলে যেটিতে সমস্যা তৈরি হয়েছে আশপাশের যে সড়কগুলো রয়েছে সেগুলো কিন্তু যানজট তৈরি হয়েছে এবং এখানেও কিন্তু এই ডাকারিচা রিচা মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার পর্যন্ত যানজট আটকা পড়ে আছে তাদের যে দাবি তাদের যে স্লোগান শুনলেই হয়তো বুঝতে পারবেন তারা যেটি বলছেন যে তাদের দাবি এক দফা এক দাবি কোটা প্রথা বিলুপ্তি চায় তারা অর্থাৎ কোটা সংস্কার চায় কোটা সংস্কার চায় নিশ্চয়ই শুনছেন তাদের যে বক্তব্যগুলো তারা আজকে কিন্তু বিকেল তিনটায় তিনটায় ডাকারিচা অবস্থান অবস্থানে এবং তারা আজকে সন্ধ্যে সাতটা পর্যন্ত প্রাথমিকভাবে ঘোষণা দিয়েছে সাতটা পর্যন্ত থাকবে তো পরিস্থিতি দেখা যাক কতটুকু পর্যন্ত তাদের এই অবস্থান কর্মসূচি তারা অবস্থান পালন করতে পারে এবং আমি যদি একটু দেখাই এদিক থেকে যদি দেখেন যে চারদিকেই কিন্তু একদম ব্লক হয়ে আছে কোনো দিকে কোনো প্রকার গাড়ি বা যানবাহনগুলো চলাচল করতে পারছে না এবং তারা কিছুক্ষণ পরপর স্লোগান দিচ্ছে বক্তব্য দিচ্ছে এবং তারা কোটার যে বৈষম্য বৈষম্য থেকে মুক্তি চায় মেধাবীদের ফেলে কোটা চায় না তারা এক দফা একদি বিভিন্ন প্লেগার স্লোগান তারা দিচ্ছে এবং তাদের যে সংগ্রাম তাদের যে কথা তুলে ধরছেন আমি তো যে শিক্ষার্থীদের যে অবরোধ কর্মসূচি সেটি অত সাতটা পর্যন্ত চলবে দেখা যাক পরবর্তী কতক্ষণ পর্যন্ত কর্মসূচি থাকে আপনাকে ধন্যবাদ এবার আমরা চলে যেতে চাই চট্টগ্রামে আছেন ইভেন মির ইবেন চট্টগ্রামের কি অবস্থা আমাদের জানাবেন কাকলি এই মুহূর্তে চট্টগ্রাম ষোলো শহর রেল স্টেশন অবরোধ করেছেন যারা কোটা বিরোধী আন্দোলন করছেন তারা আমি যদি দেখাই আমার পেছনেই কিন্তু এই মুহূর্তে কক্সবাজার এক্সপ্রেস ট্রেন যেটি কক্সবাজার থেকে এসেছে ঢাকার উদ্দেশ্যে যেটি যাওয়ার কথা সেটি কিন্তু এই মুহূর্তে শহর রেল স্টেশনেই কিন্তু আটকা পড়েছে যেহেতু এখানে ব্লক করে দিয়েছে যারা কোটা বিরোধী আন্দোলন করছেন শিক্ষার্থীরা সেই শিক্ষার্থীরা এই মুহূর্তে শহর রেল স্টেশন অনেক অবস্থান করার কারণে কক্সবাজার এক্সপ্রেস ট্রেন কিন্তু যেতে পারছে না সেটি কিন্তু ষোলোশহরের স্টেশন থেকে কিছুটা দূরে কিন্তু ট্রেনটি এখন এই মুহূর্তে অবস্থান করছে আর এখানে কোটা বিরোধীরা যারা তারা কিন্তু পুরো রেল স্টেশনে তিনটার পর থেকে জড়ো হয়েছে এবং তারা এখান থেকে কিন্তু চট্টগ্রামের যে গতকালকের মতো দুই নাম্বার গেট যেটি রয়েছে সেখানে তারা অবরোধ করবেন সড়ক অবরোধ করবেন এমনটি তাদের আসলে পূর্ব ঘোষণা রয়েছে আর এখানে তারা এখনও কিন্তু স্লোগান দিয়ে যাচ্ছে এবং তারা যেটি বলছেন যে স্বাধীনতার এত বছর পরই সে যে কোটা প্রথার নামে মেধা মেধাবী যারা আছে তাদেরকে অবমূল্যায়ন করা হচ্ছে অযোগ্যরা চাকরির সুযোগ পাবে কিন্তু মেধাবীরা চাকরির সুযোগ পাবে না এমন বৈষম্য আসলে তারা চান না এটি তারা দাবি করছেন যার কারণে তারা 2018 সালের যে কোন পরিবার পত্র সেটি আর আবার পুনর্বহলের জন্য তারা দাবি জানাচ্ছিল এবং যতক্ষণ না পর্যন্ত আসলে তাদের দাবি আর আদা না হবে তারা কিন্তু এই যে রাষ্ট্রপৎ যদি সেই রাষ্ট্রপৎ দ্বারা ছাড়বে না এবং তাদের যে কর্মসূচি সে কর্মসূচি তারা যে কোন মূল্যে তারে কর্মসূচির মত দিয়ে তাদের দাবি আদায় করবেন আমরা দেখছি এখন তারা ষোলো শহর স্টেশনে আছে এবং পুরো রেল স্টেশন কিন্তু ঘুরতে তারা অনেকটা অবরোধ করে রেখেছেন যার কারণে এখানে কিন্তু কোনো ট্রেন যাতায়াত করতে পারছে না তিনটার পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে যে শাটল ট্রেন আসে সেই শাটল ট্রেনে করে তারা এখানে আসেন এবং পরবর্তীতে নগরীর বিভিন্ন কলেজ থেকে শিক্ষার্থীরা এসে এখানে যোগ দিয়েছেন এবং সবাইকে একসাথে নিয়ে কিন্তু তারা যে দুই নাম্বার গেট আছেন এবং গতকালকেও যেমনটি তারা লালখান বাজার এবং দুই নাম্বার গেট দুটি জায়গায় কিন্তু

বিকেল পর্যন্ত পর্যন্ত কিন্তু এখানে আন্দোলন করেছে এবং এই জব্বারের মোড় এলাকায় যে রেল লাইন রয়েছে ঢাকা মামেশিংহর যে রেল লাইন সেই রেল লাইনে জামালপুর এক্সপ্রেস গ্রামে একটি ট্রেন এটি আটকে রেখে এখানে তারা এই আন্দোলনটি চালিয়েছে এবং তাদের যে দাবি যৌক্তিক দাবি যে সরকারি চাকরিতে যে কোটা বাতিল যেটি দু সালে করা হয়েছিল সেই দাবিটি তারা যৌক্তিকভাবে মনে করছেন এবং মনে করছেন যে এর বাইরেও যে সকল জায়গায় সংস্কার দরকার সেই সকল জায়গায় সংস্কার করতে হবে এবং এর জন্য সারা দেশের যে আন্দোলন গড়ে উঠেছে এবং যে আন্দোলন চলছে সে এই আন্দোলনের অংশ হিসাবে ময়সিংহ জেলা ময়মসিংহের যে সকল বিশ্ববিদ্যালয়গুলি রয়েছে যারা এই আন্দোলন করছেন তারা বলছেন তাদের এই সর্বাত্মক আন্দোলন তারা চালিয়ে যাবেন এবং যতক্ষণ পর্যন্ত এই দাবি সরকার না মেনে নেবে ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে যদিও হাইকোর্টের রায় রয়েছে যে কারণে হাইকোর্টের রায়ের প্রেক্ষিতে আসলে সরকারিভাবে কোনো ধরনের মন্তব্য করার সুযোগ নেই তবে এটি হাইকোর্টের মাধ্যমে আবার আসতে হবে যদিও এই বিষয়টি তারা জানেন এবং শিক্ষার্থীরা যারা আছেন তারা বলছেন যে তারা সম্পূর্ণ কোঠা বাতিল তারা চাচ্ছেন না তারা চাচ্ছেন যে কোঠার যে যৌক্তিক কোটার যে যৌক্তিক সংস্কার সেই সংস্কারটি কিন্তু তারা আসলে করতে হবে তারা বলছেন যে প্রতিবন্ধী থেকে শুরু করে ক্ষুদ্র নিগোষ্ঠী এবং নারী তাদের জন্য কোটা রাখুক কিন্তু তাদের যে সমহারে তাদের যে ন্যায্যতার ভিত্তিতে তাদের যে যৌক্তিক দাবিটি সরকারি চাকরিতে যে কোটার সেই জায়গাটি তারা যেন বাতিল করা হয় অর্থাৎ সালে যে রায় দেওয়া হয়েছিল সেই যে আদেশ দিয়েছিল সেটি যেন পুনরায় আবার ফিরে আসে প্রয়োজনে তারা সেখানে কোটার কিছু সংস্কার করা হোক আগামীকালও তাদের আন্দোলন আছে আন্দোলন চলবে কাকুলি কনিকা আপনাকে ধন্যবাদ দর্শক কোটা বিরোধী আন্দোলনের খবর জানাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা